হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা রিভিউ করবো যে ভিসারা নাই, যেটা হচ্ছে ভেটরি মারানের ফিল্ম। এটা 2015 এসেছিল এবং ইন্ডিয়ার মানে অফিসিয়াল সিলেকশন ছিল অস্কারের জন্য। তো এই ফিল্মটা অসাধারণ একটা সিনেমা, নেটফ্লিক্সে আছে, আপনারা দেখতে পারেন। এবং যদি আপনারা মানে বাংলা সাব টাইটেলে দেখতে চান, তাহলে সাউথ মুভি ফ্রিক বলে যে পেজটা আছে, যেটা আমি আগের আডুকুলামের ভিডিওতেও সাজেস্ট করেছিলাম, সেখানে যেতে পারেন। ওখানে লেটেস্ট সাউথ ইন্ডিয়ান ফিল্মস কোথায় পাবেন, তার বাংলা সাব টাইটেলস কোথায় পাবেন, বা কোন কোন ফিল্ম কোন প্ল্যাটফর্মে আছে, সব ডিটেলস আপনি ওই ফিল্ম মানে ফেসবুক পেজটা থেকে পেয়ে যাবেন। যাই হোক, এবার চলে আসছে হচ্ছে রিভিউতে। তো ভিসারা নাই ফিল্মটা, মানে সবচেয়ে প্রথমে আমার যে জিনিসটা খুব ভালো লেগেছে এই ফিল্মটার মধ্যে, ডেপিকশন অফ কাফকা এফেক্ট। তো জেনারেলি ফ্রান্স কাফকা একজন রাইটার ছিল, তো ওনার গল্পের মধ্যে উনি সবসময় ওই কাফকা এফেক্ট, এই কথাটাই চলে এসেছে কাফকা। এটা এসছে হচ্ছে যে এখানে যে প্রোটাগনিস্ট থাকে কাফকার গল্পতে, যে হিরো থাকে, নায়ক যে, সে একটা বিজার সিচুয়েশানে পড়ে যায় এবং একটা কোনো অথরিটেরিয়ান পাওয়ার, একটা বিউরোক্র্যাটিক পাওয়ার তার উপর প্রেশার ক্রিয়েট করে, তাকে দিয়ে কিছু করাতে চাইছে, তার উপর প্রেশার ক্রিয়েট করছে, মেন্টালি তাকে টর্চার করছে, ফিজিক্যালি করছে। এবং মানে যে আমাদের প্রোটাগনিস্ট, সে নিজেও বুঝতে পারছে না যে এই বিজার সিচুয়েশানটা সে পড়লো কীভাবে। আপনি যে কোনো গল্প দেখুন কাফকার, ঠিক এই রকম একটা এফেক্ট এটার মধ্যে থাকে, যে সোসাইটি আমাদের ওপর কীরকম, আমরা তাদেরকে একটা এমন সিচুয়েশানে ফেলে দেয় যেখানে মানে আমরা বুঝতে পারছি না যে কীরকম বিজার সিচুয়েশানে আমি আছি। তো এবার এই মানে কাফকার যত গল্প আছে সেটা যখনই সিনেমাতে ডেপিকশন হয়েছে, মোস্টলি মানে আমি জানি না, সব তো দেখিনি, কাফকার গল্প প্রচুর অ্যাডাপ্ট হয়েছে, বাট আমি যে কটা দেখেছি, আমি দেখেছি যে কাফকার নভেলের মধ্যে যেরকম একটা রিয়ালিটি এবং ফ্যান্টাসি দুটোর একটা কম্বিনেশন হতো, তো ডিরেক্টররাও যখন এটাকে দেখিয়েছে একটা মানে রিয়ালিটি ফ্যান্টাসি একটা মিল ঘটিয়ে দেখিয়েছে। আপনি ইন্ডিয়ান এক্সাম্পল যদি নেন, অনুরাগ কাশ্যপ নো স্মোকিংয়ে যখন দেখিয়েছিল, নো স্মোকিংটাকে একটা রিয়েল ফিল্ম অ্যাবস্ট্র্যাক্টভাবে দেখানো, মানে রিয়ালিটি এবং ফ্যান্টাসি এক জায়গায় কোথাও মিলে যাচ্ছে, সো সেইভাবে কাফকা এফেক্টটাকে দেখিয়েছিল। আমাদের বাংলাতে চন্দ্রিল ভট্টাচার্য একটা শর্ট ফিল্ম বানিয়েছে রিসেন্টলি, ওই পাঁচ ফোড়নের মধ্যে একটা সেগমেন্ট আছে, পাঁচ ফোড়ন সিজন টুতে, সেখানেও দেখবেন রিয়ালিটি এবং ফ্যান্টাসি দুটো এক জায়গায় মিলে যাচ্ছে। বাট ভেটরি মারানের ডেপিকশন অফ কাফকাটা ভেরি ডিফারেন্ট। ও কী করেছে, ও একদম রিয়েলিস্টিকই রেখেছে, ও কোনো ফ্যান্টাসির মধ্যে কিছু নিয়ে যায়নি, কিন্তু মানে এত সুন্দরভাবে ওটাকে ডেপিক্ট করেছে, যেখানে কতগুলো মানে লোক আছে যারা আন্ধ্রপ্রদেশে ছোটো ছোটো কাজ করে, লেবারের কাজ করে, কেউ দোকানে কাজ করে, কেউ কোথাও কাজ করে, তাদেরকে হুট করে পুলিশ ধরে নেয় এবং বিশাল বেধরক মারতে শুরু করে, এবং ওদেরকে বারবার বলতে থাকে যে তোমরা মানে, ওরা বুঝতে পারছে না যে কেন আমাকে মারছে। তো দেখুন, একটা প্রোটাগনিস্ট এমন একটা সিচুয়েশানে যে বুঝতে পারছে না কেন এই সিচুয়েশানে পড়লো, এবং অথরিটেরিয়ান বডি যেটা আছে, যেটা পুলিশ, তারা ওদেরকে পিটিয়ে যাচ্ছে। তো এই যে ব্যাপারটা ওইভাবে দেখিয়েছিল, এবং ওরা ধীরে ধীরে বুঝতে পারে যে কেন ওদেরকে ধরে নেয়, যে কী হয়েছে, তো ওই যে কাফকা এফেক্টটা যেভাবে দেখিয়েছে রিয়েলিস্টিক রেখে, সেটা আমার মনে হয় যে আমি ইন্ডিয়াতে আর কোনো মেকারের মধ্যে দেখিনি ওইভাবে দেখাতে। তো আমার ওই জন্য ডেপিকশন অফ কাফকাটা ভালো লেগেছে। আমি আবারও বলে দিচ্ছি, আমি জানি না যে ফ্রান্স কাফকার নভেল প্রচুর অ্যাডাপ্ট হয়েছে, এবার আমি জানি না, সব কাজ তো আমার পক্ষে দেখা সম্ভব নয়, আমি যে কটা দেখেছি আমি তার মধ্যে থেকে বলছি যে এটা আমার ওই কারণে ভালো লেগেছে, ফার্স্ট। দ্বিতীয় যদি আমি মুভ করি সেকেন্ড পয়েন্টে, তো ওখানে আমি একটা জিনিস আমি আডুকুলামেও এতে বলেছিলাম যে মানে ইন্টারভেল পয়েন্টের পরে ভেটরি মারান কী করে, ভিলেন যারা আছে সোয়াপ করে দেয়, মানে যাকে আপনার এতক্ষণ ভালো মানে মানুষ মনে হচ্ছিল, এবার সে খারাপ মানুষ হয়ে যায় ইন্টারভেলের পরে। সো এই যে ভিলেনের চেঞ্জিং অফ দ্য ভিলেন, যেটা ওর আডুকালামেও ছিল, ভিসারানাইতেও আছে, এবং সেটা এত সুন্দরভাবে করে না, মানে যেটা দেখবার মতো। তো যখন এই যে লেবারগুলো আন্ধ্রাতে ফেসেছিল, তাদের যারা হেল্প করলো তামিলনাড়ু পুলিশ, পরে তারাই এবার মানে টর্চারার হয়ে গেলো, তো সেই সিচুয়েশানটাকে এমনভাবে দেখিয়েছে, এমনভাবে ড্রাইভ করে নিয়ে, এরম তো নয় কি হুট করে দেখিয়ে দিল, তার পিছনে একটা প্লট পয়েন্ট আছে, একটু খুব সুন্দরভাবে দেখানো। তো ওই ভিলেন সোয়াপিং ব্যাপারটা খুব সুন্দর করে দেখায়, তো ওই সিচুয়েশানটার উপর বেশি ফোকাস রাখে, যে সিচুয়েশানটা এমন হয়ে যেতে পারে যে তোমার যে হেল্প করছে সে তোমার মানে ক্ষতি করারও চেষ্টা করতে পারে, সেইটাই ওর ডেপিকশন। সো সেইটা আমার খুব ভালো লেগেছে। এছাড়া ডেফিনেটলি উপরে লেয়ারগুলোর কথা আমি বলতে চাই না, যেরকম অভিনয়, সিনেমাটোগ্রাফি, দোজ থিংস আর রিয়েলি রিয়েলি গুড। এবার যে জিনিসটাকে আরেকটাভাবে দেখিয়েছে, যে কিছু সিনেমা আছে আমরা দেখি পুলিশদেরকে একদম হিরোইকভাবে দেখানো হয়, মানে একদম হিরো, একদম ভালো ভালো করছে। তামিল সিনেমাতে যদি দেখি, গৌতম মেনন যিনি আছেন, ওনার সিনেমাতে দেখবেন পুলিশ সবসময় ভালো, কিন্তু আমাদের ভেটরি মারান পুলিশদেরকে হ্যাঁ কোরাপ্ট দেখিয়েছে, মানে র্যাদার দেখিয়েছে, আমি বলবো না যে কোরাপ্ট, মানে কিছু ডিরেক্টর আছে একেবারে পুলিশ কোরাপ্ট, মানে ভিলেন একেবারে দেখায় ওরকম,
ও ওটাও দেখায়নি, ওটা মাঝখানে রাস্তা নিয়েছে যে কিছু পুলিশ ভালো আছে। এখানে এই ফিল্মে আমরা দেখতে যে কিছু পুলিশ ভালো আছে, বাট দে আর ওয়ার্কিং উইদিন এ সিস্টেম উইচ ইজ অলরেডি করাপ্টেড। তো সেই সিস্টেমটার মধ্যে চেয়ে যে সে যতই ভালো হোক, সে কিছুতেই ওই মানে যে ওয়েতে কাজটা হচ্ছে সেই ফ্লোটাকে ভেঙে বেরোতে পারবে না, চাইলেও সে কিছু করতে পারছে না। এবং যদি সে করতে যায়, সে সেই ইন্টারনাল পলিটিক্সের শিকার হবে। তো সেইভাবে দেখিয়েছে, মানে কোনো ক্যারেক্টারকে ওই ব্ল্যাক হোয়াইট করেনি, অ্যাজ এ গ্রে রেখেছে। পুলিশ অফিসারগুলো যারা আছে ওদেরও সিম্প্যাথি আছে, কিন্তু ওরা ওই সিস্টেমের মধ্যে ওয়ার্ক করছে বলে ওরা কিছু মানে করছে না। তো সেই জিনিসটাকে খুব ভালোভাবে মানে ডিপিক্ট করতে করতে গেছে, যেটা আমার মনে হয়েছে যে এরকম ব্যালেন্সড একটা লেখা, যেখানে পুলিশগুলো রিয়েল লাইফ ক্যারেক্টার, যে না হিরোইক না একদম ভিলেন। তো সেইটা খুব ভালো লেগেছে। তো ওভারঅল রাইটিং এক্সিকিউশনটা খুব ভালো, আর খুব মানে আপনার খুব এ লাগবে, মানে ফিল্মটার মধ্যে একটা ব্ল্যাক কমেডিও রয়েছে। ইট ইজ ভেরি এঙ্গেজিং, আমি এন্টারটেনিং বলবো না, যে ক্র্যাশ এন্টারটেনমেন্ট নেই, একটা ব্ল্যাক কমেডি আছে, ভেরি এঙ্গেজিং, খুব ফাস্ট পেস থ্রিলারের মতো। এবং আপনার প্রতিবারই মনে হবে যে এবার এই ওয়ার্কার্সগুলো বেঁচে যাক বেঁচে যাক বেঁচে যাক, বাট তারপরে ওদের আলটিমেট ফেট কী হবে সেটা আপনার খুব খারাপ লাগবে। এবং অ্যাট দ্য সেম টাইম ভেরি ডিস্টার্বিং, এবং আজকের দিনে দাঁড়িয়ে খুব রেলিভেন্ট, বিকজ আজকে পুরো ওয়ার্ল্ডে আপনি দেখছেন পুলিশ ব্রুটালিটি কোন লেভেলে চলে গেছে। মানে আমেরিকার কথা আমি খালি বলছি না, ইন্ডিয়া তো আমরা জানি যে পুলিশ ব্রুটালিটি কোথায়। তো এইগুলো একেবারে রিয়েল ঘটনা থেকে ইন্সপায়ার্ড হয়ে, লক আপ বলে একটা বই আছে একজনের লেখা, যাকে এরকমভাবে অ্যারেস্ট করা হয়েছিল মানে ফেকভাবে, কারণ পুলিশের টেন্ডেন্সি হচ্ছে অ্যাকচুয়ালি কেসটা সলভ করা থেকে কেসটাকে যে কোনোভাবে ক্লোজ করে দেওয়া বলে, তাই জন্য গরিব লোকেদেরকে টার্গেট করে। তো সেইটার উপর ওই লক আপ বলে নভেলটার উপর বেস করেই পুরো জিনিসটাকে সাজিয়েছে, এবং খুব খুব অসাধারণ একটা ট্রিটমেন্ট। এবং মানে কোনো জায়গাতেই জিনিসটা সিনেম্যাটিক হয়ে যাচ্ছে না, রিয়েল তো রিয়েলই রেখেছে, ঠিক আছে। তো সেই ব্যাপারটা খুব ভালো লেগেছে আমার। তো আমার ওভারঅল সিনেমাটা অসাধারণ লাগে, আমার দুবার দেখা, নেটফ্লিক্সে অ্যাভেলেবেল রয়েছে বলেই দিলাম আপনাদেরকে সোর্স ভিডিওর প্রথমে। তো আপনারা গিয়ে দেখুন, যারা দেখেছেন তারা শেয়ার করুন যে তাদের কেমন লেগেছে। থ্যাংক ইউ সো মাচ।